আজকে তোমাদের খুব সহজে এই রেনি ডে সিনারি ড্রয়িং করা শেখাবো। তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করবে, চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে বন্ধুদের সঙ্গে। দেখো, প্রথমেই খাতার মাঝ বরাবর থেকে একটু সাইড করে তোমাদের একটা নিচে দিকে সোজা করে একটা দাগ টেনে নিতে হবে। এবার এই দাগটা টানার পর এখান থেকে একটা স্লিপিং লাইন করে নেব এইভাবে। দেখো, এই পর্যন্ত করে নেওয়ার পর এবার ঠিক এই দাগের উপরের দিক থেকে করে এইভাবে এই সাইডে আসবে। সেমভাবে এই সাইডে এরকম করে নেবে। করে নেওয়ার পরে দেখো, এই দাগ আর এই দাগের মাঝ বরাবর একটা পয়েন্ট করবে, এই দাগ আর এই দাগের মাঝ বরাবর একটা পয়েন্ট করবে। পয়েন্ট করে নিয়ে এখান থেকে এইভাবে এই পয়েন্ট জোড়াবে, এইভাবে এই পয়েন্টটা জুড়িয়ে নেবে। জুড়িয়ে নেওয়ার পর এবার আমাদের কাজ এই যে যে স্লিপিং লাইনটা আমরা করেছিলাম, এই স্লিপিং লাইনটাকে আমরা প্রথমে মুছে ফেলবো। এইটুকু মুছে ফেলার পর এখান থেকে এইভাবে একটু কার্ভ করে করে আমরা একটা ছাতা শেপ তৈরি করে নেব। দেখো, উপরের দিকে এরকম করে নেওয়ার পর ঠিক এই এই সাইড আর এই সাইডের দুপাশটাকে বুঝে রেখে দেখো, আমরা নিচের দিকে এইভাবে আসছি, এখান থেকে এইভাবে এরকমভাবে আসছি। আসার পর এইভাবে জামার অংশটাকে আগে করছি। করে নিয়ে ঠিক এর নিচের দিকে মিডিল বরাবর সোজা করে দুটো দাগ টেনে নেব। দাগ টেনে এই সাইডে যেটুকু আসবে এই সাইডে একইভাবে আসবে। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, এই আঙুলটিকে সামনের দিকে রেখে তোমরা দুটো মাপ নিয়ে নিতে পারো, তাহলে কিন্তু দুটো মাপই সমান থাকবে। দেখো, এই জামার এখান থেকে এসে এখানে জুড়ে যাচ্ছে, এই জামার এখান থেকে এসে এখানে জুড়ে যাচ্ছে। তারপর এরকমভাবে হালকা করে একটুখানি এরকমভাবে ধুতির অংশটাকে করবে। করে নেওয়ার পর একদম সোজাভাবে প্রথমেই দুপাশ থেকে দুপাশের থেকে আগে দুটো দাগ টেনে নেবে। তারপরে মোটার থেকে হালকা সরু, মোটার থেকে হালকা সরু এরকমভাবে করবে। তারপরে জলের অংশটা করার জন্য দেখো, এখান থেকে ঘুরে এই সাইডে এসে আবার এখান থেকে ঘুরে অপর দিকে এসে তারপরে এইভাবে করে গিয়ে জলের অংশটা এরকমভাবে করে নেবে। দেখো, হাতের অংশটা কী করে বোঝাবো। এপাশ থেকে এইভাবে হাতের অংশটা ছাতা ধরে আছে বোঝাচ্ছি, এই সাইড থেকে একইভাবে এরকম করে নিয়ে হাতটাকে সোজা এরকমভাবে নিচের দিকে আসবে। পকেটটা কীরকম জায়গা থাকে সেটা বুঝে তোমরা হাতটা এরকম নামাবে। এই সাইডের থেকে হাতটা নামিয়ে এইভাবে করে একটা ফোর এরকমভাবে এঁকে নেবে। যদি অসুবিধা হয় একটা ফোর তোমরা এরকম, তারপর এই সাইডের থেকে এই সাইডে এরকমভাবে করে ব্যাগটিকে সোজা নিচের দিকে এরকমভাবে করে নেবে। তারপর ব্যাগের ডিজাইন তোমরা তোমাদের ইচ্ছা মতো তোমরা করে নিতে পারো। তোমরা এরকম চৌকো ডিজাইনও করতে পারো, এরকমও করতে পারো। কিন্তু যদি এখানে এই জায়গাটায় ফোর দিয়ে করো তাহলে তোমাদের কিন্তু, তোমরা যারা বিগিনার রয়েছো তোমাদের কিন্তু সুবিধা হবে। দেখো, এখান থেকে কী করে একটা সিনারি আঁকছি দেখে নাও। দেখো, এই সাইডে এইভাবে একটা হার্ট আমি আঁকছি, এইভাবে করে এই বিচলির অংশ উপরের দিকে তো এরকম বোঝাবো। তারপর উপরের দিকে এইভাবে করে এই হাটের উপরে অংশটা করলাম, এই সাইডের থেকে নিচের দিকে এরকম নামাবো। নামিয়ে নিয়ে ঠিক সোজা করে এইভাবে আসছে, আর এখান থেকেও করে আমরা নিচের দিকে এরকম করে নিয়ে এই অংশটাকে জুড়িয়ে দেবো। এবার দেখো, এই সাইডে থেকে গোল করে এরকমভাবে নেমেছে, এই সাইডের থেকে এরকমভাবে গোল টাইপের। দেখো, এ পর্যন্ত করে নিয়ে ঠিক এই ঘরের এই সোজাসুজি করে আমরা একটা স্লিপিং লাইন টেনে নিচ্ছি, একদম সোজা করে এপার ওপার স্লিপিং লাইনটাকে কভার করব। দূরের দিকের থেকে একটু দূরে ঘর রয়েছে সেটা বোঝাচ্ছি, সেম এইভাবে করবে। করার পর ঠিক এইখানেও একইভাবে দূরে ঘর রয়েছে, এই সাইডে আরও একটা ঘর তোমরা এরকমভাবে করে নেবে। আর পারলে তোমরা এই সাইডে আরও ঘর তোমরা করতে পারো। এবার দেখো, দূরের এই জঙ্গলটাকে এইভাবে কভার করতে করতে চলে আসব এই সাইড পর্যন্ত। এবার জঙ্গলের দিকে থেকে এইভাবে করে একটা বড় ঝোপ আমাদের এরকমভাবে এই সাইডে করে এই সাইডের অংশটাকে কভার করতে হবে, ঠিক আছে। এপাশে অংশটা কভার করার পর দেখো, এখানে তো রাস্তা ছিল, আমরা পুরোপুরি এখানে জলের অংশটা ভরে ফেলবো, এই জন্য রাস্তা কোথায় রয়েছে সেটা জলের উপরে বোঝা যাচ্ছে না, এটা করতে হবে। এবার দেখো, আমরা নিচের দিকের থেকে কয়েকটা ঘাস আঁকছি, ঘাসগুলোকে একটু অন্যরকমভাবে প্রথমে এরকম করবে, এবার এরকমভাবে করে এই সাইডে এরকম করবে, তারপর এখান থেকে ঘুরিয়ে নেবে। ঘুরিয়ে নিয়ে এরকম নিচের দিকে আসবে, যেভাবে জলের এই ঝাপটাটা করেছি নিচের দিকে এরকমভাবে ঢেউগুলো সেইভাবে করে নেবে। তারপর এইভাবে
सेम ভাবে আবার এই জলের ঢেউগুলোকে বুঝিয়ে নেবে। এভাবে দুপাশ থেকে এরকম করে নেবে। এবার উপরের দিকে তোমরা এইভাবে করে ছোট বড় এরকম দাগ করে মেক করে এরকম ভাবে উপরের দিকের থেকে বোঝাবে, বুঝিয়ে নিচের দিকে এরকম ভাবে আবার আরেকটা সাইডের থেকে একটা মেক তোমরা এরকম এঁকে নেবে। দেখো আমি স্কেচ পেন দিয়ে ভালো করে হাইলাইট করে দেখাচ্ছি, তারপর তোমাদেরকে রংটা করে দেখাবো। তোমরা ভিডিওটিকে কন্টিনিউ দেখবে, স্টেপ বাই স্টেপ ড্রয়িংটাকে ফলো করবে। প্রথমে আকাশের উপরের দিকের থেকে আমাদের গ্রে কালারটাকে করে নিচের দিকে আসতে হবে। দেখো গ্রে কালারটা আকাশের উপরের দিকের থেকে প্রথমে একটু ডিপ করে করে করতে হবে। দেখবে ঘরে এই শার্প অংশগুলোর মধ্যে যেন না চলে যায় সেটা খেয়াল করে দেখবে। এরপর উপরের দিকের থেকে যখন রংটা কমপ্লিট হয়ে যাবে তখন আস্তে আস্তে আমাদের হাতের প্রেসারটাকে নিচের দিকে হালকা করে নিতে হবে। প্রসেসটাকে ভালো করে দেখে নাও, তাহলে কিন্তু তোমাদের রং করতে সুবিধা হবে। আস্তে আস্তে এরকমভাবে হালকা করতে করতে নিচের দিকে চলে আসবে। দেখো যত নিচের দিকে আসছি আমাদের হাতের প্রেসার আস্তে আস্তে লাইট হচ্ছে। এইভাবে তোমরা পুরো আকাশটাকে সুন্দরভাবে কিন্তু কালারটাকে করতে হবে। এ পর্যন্ত এরকমভাবে যখন কালারটা হয়ে যাবে তারপর হোয়াইট কালারটাকে পুরোপুরি নিচ থেকে আবার উপরের দিকে আস্তে আস্তে এইভাবে পুরো জায়গাটা সুন্দর করে মিক্স করে নেবে। দেখো এমনভাবে মিক্স করবে যাতে পুরো জায়গা রংটা সুন্দরভাবে কাভার হয়। আস্তে আস্তে করবে, তাড়াহুড়ো করে রংটা করবে না। তোমরা ব্ল্যাক কালারটাকে নেবে এক সাইড থেকে। দেখো আমি এক সাইড থেকে এইভাবে ব্ল্যাক কালারটাকে নিচ্ছি, নিয়ে অপর দিকে আস্তে আস্তে হালকা করব। প্রথমে উপরের অংশটা ডিপ করেই করবে, তারপর আস্তে আস্তে দেখো নিচের দিকে যত যাচ্ছে আস্তে 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 এই কর্নারের দিকে কিন্তু লাইট করে নেবে। প্রসেসটাকে ভালো করে দেখে নাও, এরকমভাবে আস্তে আস্তে লাইট করবে। সেম প্রসেসেই আবার এই পাশের সাইড থেকে ডিপ করবে, ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে হাতের প্রেসারটাকে লাইট করে নেবে। দেখো পুরোপুরি কিন্তু শেষ প্রান্ত পর্যন্ত যাচ্ছে না, আবার সেম প্রসেসে এরকম করবে। তোমরা যদি পুরো জায়গাটা কভার করে দাও রংটা করে, তাহলে কিন্তু এই পাশে যে কালো কালারটা মিশে যাবে আর পুরো ছাতাটা কোথায় ডিপ কোথায় হালকা, শ্যাডোটা এক সাইডে ডিপ হয়ে রয়েছে আর এক সাইডে হালকা হয়েছে, এটা কিন্তু তোমরা বোঝাতে পারবে না। এই জন্য এই প্রসেসটাকে খুবই আস্তে আস্তে তোমরা করে নেবে। তারপর সেম প্রসেসে আবারও এক সাইড দিয়ে এরকমভাবে ছাতার কালারটাকে কমপ্লিট করে নেবে, অপর দিকে আস্তে আস্তে হালকা। তোমরা হোয়াইট কালারটাকে ছোট করে গোল গোল করে এরকমভাবে প্রথমে এই যে সাদা অংশটা রয়েছে এখান দিয়ে কিন্তু সুন্দর করে আগে করে নেবে, করে নিয়ে তারপরে ব্ল্যাক কালারের দিকে আস্তে আস্তে হাতের প্রেসারটাকে কমিয়ে নেবে। আশা করি তোমরা এই যে যে প্রসেসটা আমি তোমাদের দেখালাম তোমরা আশা করি বুঝতে পেরেছ। সেম প্রসেসে পুরো জায়গাটা একইভাবে কিন্তু কালারটাকে তোমরা করবে। আমি জাস্ট প্রসেসটা তোমাদের দেখাচ্ছি, পুরো রংটা আমি করে দেখাবো, কিন্তু সম্পূর্ণ এইভাবে যদি আমি তোমাদের দেখাই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, সেই জন্য এই প্রসেসটাকে এইভাবে তোমরা করে কমপ্লিট করবে। দেখো এই সাইডে এরকমভাবে করে নেওয়ার পর আকাশের উপরে ব্ল্যাক কালারটাকে করতে হবে, যেহেতু আমরা এখানে বৃষ্টির রেইনি ডে বললাম সেহেতু মেঘটাকে আমাদের ডার্ক করে করে বোঝাতে হবে। তা নিচের দিকে একটু ব্ল্যাক কালারটা করেছি, আবার উপর দিকে আস্তে আস্তে হালকা যেভাবে ছাতার এখানে রংটা করেছি না একই রকমভাবে রংটাকে কিন্তু বোঝাতে হবে। তারপর গ্রে কালারটা এই ব্ল্যাক কালারের উপর দিয়ে পুরো মানে যে পর্যন্ত ব্ল্যাক করেছি পুরো জায়গাটাই গ্রে করতে হবে, না হলে কিন্তু বেশি ডার্ক হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। উপরের দিকে আস্তে আস্তে হালকা, দেখো যেহেতু আমরা গ্রে কালারটা আকাশে করেছি সেই জন্য কিন্তু এই ব্ল্যাক কালারটা আমাদের করতে হচ্ছে, যাতে এখানে ডিপ রয়েছে সেটা আমরা বোঝাতে পারি এরকমভাবে করতে হবে। তারপর হোয়াইট কালারটাকে দিয়ে উপরের দিকের থেকে সার্কেল করে করে এইভাবে মেঘের কালারটাকে তোমরা নিচের দিক পর্যন্ত এরকমভাবে নিয়ে আসবে। এইভাবে কালারটা এই সাইডেও করবে, আর ছাতার কালারটা করে নেবে, উপরের দিকে অংশটায়ও ব্ল্যাক করে নেবে। তারপর রেড কালারটাকে এই শার্টের উপরের দিকের থেকে ডিপ করে নিচের দিকে হালকা, ভালো করে দেখে নাও, যেহেতু ওই ছাতার উপরে
শ্যাডোটা উপরের দিকের থেকে একটু ছায়া ছায়া হয়ে নিচের দিকে হালকা, এরকমভাবে তোমরা রঙটাকে করবে। আস্তে আস্তে নিচের দিকে প্রেশারটা লাইট করে নেবে, সেম প্রসেসে উপরের দিকে থেকে ডিপ করে নিচের দিকে হালকা। এরপর এই উপর দিকে করার পর ক্রোম ইয়েলো ডার্ক কালারটা নিচের দিকে থেকে দেখো মিশিয়ে পুরো উপর পর্যন্ত চলে যাব, সার্কেল সার্কেল করে মেশাবে, তাহলে দেখবে রঙটা কিন্তু ভালোভাবে মিশে যাবে। স্কাই ব্লু কালারটাকে প্রথমে ধুতির এই মিডিলে রঙটাকে ডার্ক করতে হবে, তারপর দুপাশ থেকে এইভাবে ডিপ করে এই পাশের দিকে এরকমভাবে ছেড়ে দিতে হবে। দেখো ডিপ করে আস্তে আস্তে অপর দিকে এরকম ছাড়ছি, সেম প্রসেসে এই পাশ থেকে এরকম ছেড়ে রাখবো। এরপর দেখো আমরা কোবাল্ট ব্লু কালারটাকে এই মাঝখানের থেকে ডিপ করছি, যাতে একটু ডার্ক বোঝানো যায়, এইভাবে ডিপ করছি। ডিপ করে তারপর এই যে যে শ্যাডোগুলো ছিল এখান থেকে এরকমভাবে এই অংশটা কভার করব। হোয়াইট কালারটাকে উল্টো সাইড থেকে এইভাবে সার্কেল করে করে স্কাই ব্লু কালার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো, তাহলে পুরো জায়গাটা কিন্তু ডিপ থেকে হালকা সেটা আমরা বোঝাতে পারবো। দেখো গায়ের কালারটা করার জন্য আমরা ব্রাউন কালারটাকে নিয়ে এক সাইড থেকে ডিপ করে আস্তে আস্তে হালকা প্রতিটা জায়গায়, যে জায়গাটা শরীরের দেখা যাচ্ছে হাতে পায়ে সমস্ত জায়গায় এক সাইড থেকে ডিপ করে অপর দিকে আস্তে আস্তে হালকা। এরপরে পিচ কালারটাকে নিয়ে আস্তে আস্তে শরীরের কালারগুলোকে পুরো জায়গাটা কভার করবে। এ পর্যন্ত রংটা কমপ্লিট করার পর আমরা চলে যাচ্ছি ঘরে। আমরা উপর দিক থেকে ইয়েলো অকার কালারটাকে প্রথমে এই উপরে অংশটায় এরকমভাবে করে নিলাম উপরের দিকে, ঠিক আছে। উপরের দিকে করে নেওয়ার পর নিচের দিকেও পুরোপুরি জায়গাটা আমরা রংটাকে কমপ্লিট করবো। দেখো উপরের দিকের থেকে রংটা করে আস্তে আস্তে নিচের দিকে আসছি, আর মিডিলে যে অংশটা রয়েছে সেখানে আমরা স্মুথভাবে রং করবো, কিন্তু নিচের দিকে যে শার্প অংশটা রয়েছে সেখানে একটু সাবধানে এইভাবে যেদিকে এই জিগজ্যাগ দাগ করতে করতে বিচলির ঘরটা যে পাশে যেরকমভাবে গেছে সেই পাশে তোমরা ঠিক তেমনভাবেই রংটা করে করে চলে আসবে। এ পর্যন্ত রংটা করে নেওয়ার পর বার্ন সেনা কালারটাকে আবারও নিচের দিকের থেকে এইভাবে ডিপ করে উপরের দিকে এরকমভাবে উঠবে। ওঠার পর নিচে এই যে যে সাইডটা রয়েছে এই সাইডটাকে উপরের দিকের থেকে ডিপ করে আস্তে 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 নিচের দিকে এরকমভাবে হালকা সমস্ত সাইডটা তোমরা এইভাবে রংটা কমপ্লিট করবে, আস্তে আস্তে করবে। এই দাগগুলো যদি এরকমভাবে করো তাহলে দেখতেও ভালো লাগবে। আর নিচের দিকে এইভাবে নিচের দিকের থেকে হালকা হালকা করে এই সাইডগুলোকে একটু কভার করবে। এ পর্যন্ত করে নেওয়ার পর আমরা নিচের দিকের থেকে এই যে নিচের অংশগুলো ব্ল্যাক কালারটাকে হালকা একটু ডিপ করে নিচ্ছি এই শার্প অংশগুলো দিয়ে। দেখবে যে জিগজ্যাগ দাগ যেগুলো করেছি সেখানে যেন রংটা না চলে যায়, খুব সাবধানে কিন্তু রংটা করবে, আর আস্তে 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 নিচের দিকে কোনো রকম ছুঁয়ে ছুঁয়ে রাখার মতন রংটাকে রাখবে। দেখো রংটা কিন্তু একদম ইজিভাবে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তোমরা এরকমভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে রংটাকে করবে। গ্রে কালারটাকে নিয়ে এবার উপরে যে পর্যন্ত আমরা ব্ল্যাক কালারটা করেছি খুব সাবধানে শার্প অংশগুলোকে গ্রে কালারটাকে আস্তে 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 রংটাকে কভার করবে। এবার উপরের দিকের থেকে আস্তে আস্তে ডিপ থেকে আস্তে 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 হালকা, দেখো নিচের দিকে পুরোপুরি লাইট করে নিয়েছি। এই একই প্রসেসে নিচের দিকেও রংটা করবে। একই প্রসেস বলতে উপরের দিকে তাহলে আমরা কি করেছিলাম, ব্ল্যাক করেছি আস্তে আস্তে নিচের দিকে হালকা, উপর দিকে ব্ল্যাক করে নিচের দিকে হালকা, গ্রে কালারটা উপরের দিকে থেকে ব্ল্যাকের উপরের দিকে করে নিচের দিকে আস্তে আস্তে হালকা, এই সেম প্রসেসেই রংটাকে পুরোপুরি কভার করবে। দেখো দরজার ভিতরে ডার্ক করে বোঝানোর জন্য আমরা ব্ল্যাক কালারটাকে আগে টেনে নিচ্ছি, একটু ডার্ক করে টানবে এই সাইডে জানলায় দরজায়। দুপাশে করে নেওয়ার পর আমরা ডার্ক ব্রাউন কালারটাকে এই ব্ল্যাক কালারের উপর দিয়ে সার্কেল করে করেই
পুরো দরজা এবং জানলা আমরা পুরো ডার্ক অন্ধকার ডার্ক করেই আমরা রংটাকে কভার করব। দেখো ব্ল্যাক কালারটা যেখানে করেছি তার উপর দিয়ে কিন্তু ডার্ক ব্রাউন কালারটা পুরোটাই করবে, কোনো জায়গায় ব্ল্যাক কালারটাকে শুধু ব্ল্যাক জায়গাটা বোঝাবে না, পুরোপুরি কিন্তু ডার্ক ব্রাউন কালারটা দুপাশে সুন্দর করে কালারটাকে করে নেবে। দূরের দিকে থেকে অলিভ গ্রিন কালারটাকে নিচের দিকে এভাবে একটু ডিপ করে উপরের দিকে আস্তে আস্তে লাইট করে নেবে। দেখো সেম প্রসেসে নিচের দিকে থেকে উপরের দিকে এরকমভাবে লাইট করে উপরের দিকে উঠবে। আর তোমরা পারলে উপরের দিকে দেখো যে জঙ্গলগুলো আমি রেখেছি সেই জঙ্গলগুলোকে কিন্তু আমি স্কেচ পেন ব্যবহার করিনি, তোমরা পেন্সিল দিয়ে আঁকলেও পরে আস্তে আস্তে দূরের ওই অংশগুলোকে মুছে ফেলবে, ঠিক আছে। এরপর তোমরা হালকা করে একটু স্যাভরিন কালারটাকে দিয়ে নেবে নিচের দিক থেকে, যাতে একটু ডার্ক করে নিচের অংশটা বোঝা যায়। তাহলে উপরের দিকে আমরা হালকা রেখেছি, নিচের দিকে আস্তে আস্তে ডিপ করে উপরের দিকে উঠছি। দেখো এরকম করে করে নেব, করে নেওয়ার পর হোয়াইট কালারটাকে এই উপরের দিকে থেকে এরকমভাবে সার্কেল করে করে এর সঙ্গে এবার মিশিয়ে নিচ্ছি। তাহলে এই উপরের অংশটা বোঝা গেছে। এবার দেখো দূরে ব্রাউন কালারটাকে একটা ঘরে চালের উপরে আমি পুরো চালটাতে কালারটা করলাম, আর একটা পাশের ঘরটাকে অরেঞ্জ কালারটাকে দিয়ে চালটাকে কভার করেছি, আর নিচের দিকের থেকে হালকা একটু রেড কালারটা দিয়ে একটু ডিপ করতে করতে উপরের দিকে লাইট করেছি। সেম প্রসেসে এই পাশের ঘরেও ব্রাউন কালারটাকে তোমরা কমপ্লিট করে নেবে দুপাশ থেকে। আর নিচের দিকে গ্রে কালারটাকে উপরের দিকে থেকে ডিপ করতে করতে নিচের দিকে হালকা, তারপর ব্ল্যাক কালারটাকে দূরের এই ঘরগুলোতে করবে যেভাবে এখানে করেছি। ব্ল্যাক কালারটা করার পর বার্নসিনা কালারটাকে দিয়ে তোমরা এরকম করবে। আমি কিন্তু এই সাইডে ডার্ক ব্রাউন করেছি, তোমরা ডার্ক ব্রাউন করেও এই সাইডে তোমরা করতে পারো। দেখো এই যে যে ব্যাগটা রয়েছে ব্যাগটাতে প্রথমে রেড কালারটা এক সাইড থেকে ডিপ করে নেবে, এই যে যে দাগগুলো রয়েছে এক সাইড থেকে ডিপ করবে, তারপর পিঙ্ক কালারটা ইউজ করবে এই রেড কালারের উপর দিয়ে। প্রথমে রেড কালারটা করবে, তাহলে ডিপ থেকে হালকা পিঙ্ক কালারটা কিন্তু স্পষ্ট তোমরা বোঝাতে পারবে আর তোমাদের সুবিধা হবে রংটা মিক্স করতে। এরপর পুশেন ব্লু কালারটা এখান থেকে এইভাবে করে টেনে নেব, তারপরে তোমরা চাইলে গ্রিন কালারও এর উপরে দিতে পারো হালকা করে, যাতে একটু ডার্ক করে বোঝানো যায়। এরপর লাইট গ্রিন কালারটা প্রথমে এই কিছু সবজি রয়েছে এরা সাইড দিয়ে বেরিয়েছে সেটা বোঝাবো, তারপর ডার্ক গ্রিন কালারটা এর উপর থেকে এইভাবে করে বুঝিয়ে নেব, ঠিক আছে। এরকমভাবে করে নেবে, প্রথমে পুরো গাছগুলোতে ইয়েলো কালারটা কমপ্লিট করবে প্রথম। করে নেওয়ার পর তোমরা স্যাফ গ্রিন কালারটাকে এই এক সাইড থেকে ডিপ করে অপর দিকে হালকা প্রতিটা জায়গায় সেমভাবে কিন্তু কালারটাকে কমপ্লিট করে নেবে। এরপর পোর্শন ব্লু কালারটা এই স্যাফ গ্রিন কালারটা যেখান থেকে করেছি ঠিক সেই কর্নারটা একটা ডার্ক করে একটা টান দিয়ে নেবে। আর এই যে জলের যে ঢেউগুলো রয়েছে এগুলো আমরা পরে বোঝাচ্ছি। এই পাশে জঙ্গলটাকে রং করার জন্য নিচের দিক থেকে ডার্ক গ্রিন কালারটাকে এইভাবে রংটা প্রথমে করে নেব। এবার ডার্ক গ্রিন কালারটা করার পর ডার্ক গ্রিন কালার হাতের প্রেশারটাকে আস্তে আস্তে আমাদের একটু লাইট করে নিতে হবে। এরপর মিডিয়াম গ্রিন কালারটাকে এই ডার্ক গ্রিনের সঙ্গে মিডিয়াম গ্রিন কালারটা আস্তে আস্তে উপরের দিকে লাইট করে নিতে হবে, পুরো জায়গাটা আস্তে 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 নিচের থেকে ডিপ করে উপরের দিকে হালকা করবে। মিডিয়াম গ্রিন কালারটাকে ডার্ক গ্রিনের উপর দিয়ে পুরো জায়গাটা কভার করবে, তাহলে ডিপ থেকে হালকা সেটা বোঝানো যাবে, ঠিক আছে। এরকমভাবে আস্তে আস্তে উপরের দিকে লাইট করে নেবে। তারপর ক্রোম ইয়েলো কালারটাকে
নিয়ে এইবার এই যে যে শার্প অংশগুলো রয়েছে এই শার্প অংশগুলোকে সাবধানে এইভাবে কালারগুলোকে কমপ্লিট করবে। আর যখন কমপ্লিট করবে আগে শার্প অংশগুলোকে করবে, তারপরে ভিতরের দিকে নিচে পরে দেখাচ্ছি এইভাবে করে সার্কেল করে করে পুরো নিচ পর্যন্ত একটুখানি চলে আসবে। দেখো এই কর্নারগুলোকে আস্তে আস্তে এরকম করে নিয়ে আস্তে আস্তে নিচের দিকে একটু লাইট করে এই অংশটাকে কমপ্লিট করবে। তারপর সবার শেষে পোর্শন ব্লু কালারটাকে হালকা করে এরকমভাবে এইভাবে এরকমভাবে আবার এই ঘাসের এই অংশগুলোকে কমপ্লিট করে করে নিতে পারো, ঠিক আছে? এরকম করে নেওয়ার পর এবার দেখো জলে কালারটা ভালো করে তোমরা খেয়াল করো, স্কাই ব্লু কালারটা জলে আগে সমস্ত জায়গায় আস্তে আস্তে কালারটাকে দেখো করব, বেশি একটা ডার্ক করবে না, শুধু উপরের দিকে একটু প্রেশার দিতে পারো, কিন্তু আর সমস্ত জায়গায় কালারটাকে পুরোপুরি লাইট করতে হবে। দেখো হালকা করে ছুঁয়ে ছুঁয়ে রাখার মতন জলে কালারটা প্রথম করে নিচ্ছি। একটু করে নেওয়ার পর এরপর দিয়ে তোমরা ক্রোম ইয়েলো ডার্ক কালারটাকে হালকা করে এই সাইড দিকে হালকা করে একটু টানবে, যদি পারো এই যে প্লেন যে সাইডটা আছে সেই সাইডটা দিয়ে হালকা হালকা করে এই একটুখানি এরকমভাবে টেনে নেবে। এ পর্যন্ত করে নিয়ে স্যাপ গ্রিন কালারটাকে আস্তে আস্তে এই যে যে ঘাসের নিচের অংশগুলো রয়েছে যেটা বোঝা যাচ্ছে সেটা ঘরের নিচের দিকের থেকেও হালকা এইভাবে একটু ডিপ করে করে স্যাপ গ্রিন কালারটাকে টেনে নিচের দিকে আবার এই দূরের জঙ্গলটা যেদিকে রয়েছে সেদিক থেকে এরকমভাবে করে নেব। এরকম করে নর্মাল রাখবে। রাখার পর এবার তোমরা হোয়াইট কালারের প্লেন অংশটা হালকা করে সমস্ত জায়গায় টেনে নেবে, যাতে যেসব সাদা সাদা অংশগুলো রয়েছে পুরো একটু মিক্স হয়ে যায়, এরকমভাবে পুরো জায়গার কালারটাকে কভার করবে। সবার শেষে পোর্শন ব্লু কালারটাকে খুব সাবধানে দেখো, পোর্শন ব্লু কালারটা এইভাবে এই শ্যাডোগুলোকে বোঝাবে, যেভাবে রয়েছে শ্যাডোগুলোকে সেম একইভাবে বোঝাবে। আগে যেখানে দাগ কেটে রেখেছো সেখান থেকে এরকমভাবে বোঝাবে, নিচের দিকের থেকেও একটুখানি ডার্ক করে রাখবে যেসব জায়গায় রয়েছে। তাহলে এই পর্যন্ত এরকম করে নেওয়ার পর এই যে যে সবজিগুলো রয়েছে এখান থেকে একটু ডার্ক করে নিচ্ছি। এবার যেখানে ঘরের চালে রেড রেড বোঝাচ্ছে নিচের দিকের থেকেও এভাবে করবে, আর বার্নসেনা কালারটা যেখানে এরকম করেছিলাম এরকমভাবে আস্তে আস্তে বার্নসেনা কালারটা করে নেবে। করে নেওয়ার পর গ্রে কালারটা যেভাবে করেছি সেইভাবে কিন্তু নিচের দিকেও একইভাবে করার চেষ্টা করবে। ব্ল্যাক কালারটা দিয়ে উপরের দিকের থেকে হালকা এরকমভাবে একটু ছুঁয়ে ছুঁয়ে রাখার মতন রাখবে, যে নিচে জলের শ্যাডোটা পড়েছে সেটা এরকমভাবে তোমরা বুঝে নেবে। পোর্শন ব্লু কালারটা আমরা এই বৃষ্টির অংশটা করব। দেখো ভালো করে খেয়াল করে দেখো, তোমরা রঙটাকে কর্নারটা দিয়ে রঙের এই যে কর্নারটা আমরা এইভাবে একটু ডিপ করে জলের ফোঁটাগুলোকে এইভাবে করে করে পুরো প্লেন করে করব, একটা দাগ এদিকে একটা দাগ এদিকে, এরকম করবে না, একই প্রসেসেই কালারটা করে নিচের দিকে চলে আসবে। দেখো নিচের দিকে থেকে টানবে, উপর দিকে টেনে নিচের দিকে আসবে না, কারণ উপর দিকের থেকে নিচের দিকে কিন্তু জলের ফোঁটাগুলো মোটা থাকে, উপর দিকে সরু, সেই জন্য নিচের দিকে এরকমভাবে টেনে নেবে।
এরকমভাবে পুরো ড্রয়িংটা করবে। এরকম নতুন নতুন ড্রয়িং ভিডিও দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশন অপশন সেট করে রাখবে, যাতে প্রতিনিয়ত নতুন নতুন ড্রয়িং আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে যায়।